আর কিছু কইতে লাগে কি লিখেছে নেই আগে আপনারা আমরা যখন দুয়ার রোজি যখন উদাহরণ আছে আচ্ছা না দিয়ে 1932 সাল থেকে খাতি আমরা কহ এখন তো লাগু করনি পারলে তো এরি এতে সস্তা লাগে এরে বহুত দিনে কখনে এ যাব কোন থাকে পাঁচ আরাম জাদা আচ্ছা চলে লে কই দিন নু কই তো জানটা কে লাগু করতে কে লাগু করতে এখন কহ 1932 আচ্ছা আমি এক বাত কই खतियान तो क्या लागू करते से खतियान दारी जो लागू है ना करते हाँ। बाहर लोग तो जाने की नहीं ला। खतियान तो लागे की 1932 से खतियान जब तक नहीं लागू होते हम झारखंड का विकास रघुवत जो पेश लाए तक 1985 दिन खतियान चालू खतियान दारी तो ही कोनो कथा नहीं करो तो ना ना ठीक है हम सब मालूम है मालूम है तो कम से कम आज नहीं तो कल हेबे करते मजबूती है हमारा दोसर मुद्दा के जिन्हें पहले दे हमारा ने वोट का ले ये तुम्हारा जान छो हमारे आढ़ा तीन साल थे कि आंदोलन আমাদের এখানে ছেলার নকলি চাকরি কোনো হচ্ছে না বাইরে যেতে হচ্ছে এখানে ছেলাকে কাজ করবার জন্য সরকারে জানে না হ্যাঁ তো সরকার আমরা কি করব আমরা তো জানি আমরা ভোট দিছি আর দিছি লেকিন আমাদের হক অধিকারের জন্য যে লড়ছে অমনি লোককে চিনবার আছে জয়রাম মাত্র দু আড়াই সাল তিন সাল থেকে আন্দোলন করছে আমাদের ছেলার এখানে কি করে নকলি ওটা জনতার উপর আছে बाहर जो खटवार बंगाल यूपी महाराष्ट्र गुजरात जो और भी 10,000 और 15,000 और ये देखो ये बड़ बड़ प्लांट आज धनबाद प्लांट आज कोयला खदान आज लेकिन ये से बाहर लोक आज সবকিছু আমাদের এখানে 40% আমাদের খনিজ সম্পদা সব এখানেই আছে কয়লা আমাদের এখানে অবরক আমাদের এখানে টোটাল চিজটাই আমাদের এখানে ঝাড়খণ্ডে আর আমাদের ঝাড়খণ্ড লোক বাইরে থেকে যাবার বাদ তো সেই 15,000 টাকা দিয়ে বলো কত খারাপ হয়ে যায় আছে কি না আমাদের চেন্দ্রিতে দেখো এত বড় বড় ফ্যাক্টরি আছে দেশে আছে আমাদের এই ঘরের গ্রামের একটু ছেলে কি হচ্ছে চাকরি বলো নাই হচ্ছে না তবে ওইখানে সেই কথা বাঙ্গাল ইউপির মহারাষ্ট্র ছেলে আসছে এখানে চাকরি করছে সেই ওরা 20,000-50,000 লাখ টাকা দিয়ে আমাদের ছেলার এখানে চাকরি নাই আমাদের ছেলাকে এখানে সেই ওইখানে মানে মজদুরি করতে যাচ্ছে তো এই আন্দোলন আমরা এই মুদ্দাগুলাতে করছি তো সবার সাহায্য চাই কেন দেখো খতিয়ান লড়াইটা তো ওয়ার বেচারার একাই না একাই না না সবার বটে সবার বটে তো ওই জন্য সবার মিলে ঝুলে আমাদেরকে ওয়ার সাহায্য করতে হবে দেখো আমিও একটি কথা বলছি আমাদের ঝাড়খণ্ডের লোকে না সাপোর্ট করছে বাড়িয়া লোককে বিলকুল 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 তবে না আজ জরা মা তো যেমন করে ডাঙছিল
আমার ঝাড়খণ্ড লোকে উহাকে হারাইল না যেটা আপনি যেটা বলছেন সেটা আমার সম্পূর্ণ ঠিক আছে কেন আমার ও তো কোনোই নেই আমি তো হ্যাঁ একে লোককে নিয়ে আইনে নিয়ে ঝাড়খণ্ডকে মার খাওয়াচ্ছি ওই লোক নাকি চিনবার আছে ভাইটা বহুত ভুল করলি আমরা কেন ভুল বুঝতে পারছে কি দেখো আমাদের আওয়াজ সে কে উঠাছে নাই ওরা যখন যাচ্ছে ভোট নিয়ে চলে যাচ্ছে পরে বাইলবার জন্য কেউ আসছে না ধানবাই ধানবাইতে দেখো আমাদের চুনাব লইল সেই অনুপমা সিং কংগ্রেস বলা ভোট নিয়ে লিল 4-3 লাখ ভোট কি এত আসান আসান নাই 4 লাখ ভোট তুরন্ত নিয়ে চলে গেল আর কোথায় যে গেল ওর পরে আর দেখতেও পাচ্ছে না কেউ তো আমাদের এখানে লোক থাকবে তো কমসে কম আসবে কো এই যে আমাদের স্থানীয় নীতি নিয়োজন নীতি উদ্যোগ নীতি খনন নীতি আমাদের এখানে ছেলা কি করে হবে পড়াই লিখাই এখানে লাইব্রেরি কি করে খুলবে আমাদের এখানে ছেলার যাচ্ছে সিনরিতে নৌকরি কি করে হবে এগুলার কে চর্চা করবে আমাদের এখানে ছেলা থাকবে তবে না দাদা বলো ওইগুলার আন্দোলন চলছে সমর্থন করতে হবে আমাদের না না আমি কোন ঠিক আছে হ্যাঁ না 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 দেখো মনে দুঃখ করে না এটা বললো কেন জানো দুঃখ না দাদা দেখো তবে আমাদের এখানে মুদার জন্য কোনো আওয়াজ নেই উঠাছে কেবলে জাতীয়বাসী দাদা তো সব জানবে দু চার গাঁ হামা দেখছিল ফলোয়ার কেনা হ্যাঁ কি কেনা হ্যাঁ ঠিক আছে সবকে মিলি জুলি আমরা বাত হ্যাঁ দেখবে এটা বহুত গিদরা প্রিয় করে যায় না দু চার গো জাতিবাদ আমার এই খাই পিকে সারা উল্টা পুল্টা বই দিতে আসে ভোট টুটি যায় আচ্ছা আমি এটাই কইছি তোরা দাদা 24 সাল তো আমরা খালি জাতিবাদটাই দেখো হ্যাঁ জাতিবাদ নেই নেই ডুবলে यार কথাই বটা আমরা কো না নকরি চাকরি কোনো নাই তো নকরি চাকরিটা চক্কর আমরা জাতিবাদ তে কোনো কাম দেতো না নকরি টাই কাম দেতো বাস যে জাতিবাদ করতে ওকরে ঠকবে ওগুলা করে করে ওকরে ঠকবে যে জাতিবাদ করতে না না ঠিক আছে চলো দেখো লড়াইটা তো সেই কারণ আমাদের একাই না সবার লড়াই সবাই মিলে লড়িতে কার তো হবে না সবাই লড়িতে হবে কোনো চিন্তা নাই আমরা সহযোগে আছি তবে দেখছো বয়স আমাদের আমরা তার যেখানে তবে তোমরা কে যেটা করিবে সেটা না বলবো না আচ্ছা খুড়া এখন বাবা বহুত লম্বা কোন